আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে উর্মি প্রেমাপুর লেখা ফিলোফোবিয়া গল্পের 49তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জোরসোরভাবে বসে আছে প্রিয়, চোখ মুখ প্রশ্নবিদ্ধ, চাপা উত্তেজনায় হাত কসলাচ্ছে। মৃত মানুষ কি আদৌ ফিরে আসে? মুখোমুখি সামনের চেয়ারটায় বসে আছে আয়েশা, কি স্বাভাবিক তার চোখ মুখ, এত বছরের চেহারার কি কোনো পরিবর্তন এসেছে? হ্যাঁ, এক বড় অংশের পরিবর্তন এসেছে, বয়স্ক রোগাভাবটা নেই, গায়ের উজ্জ্বলতা আগের থেকে বেড়েছে। কেউ দেখলে বলবেই না যে প্রিয় ওনার মেয়ে, বোন বলবে। শুধু গলায় মোটা কালো জখমের মতো দাগটা চোখে বিঁধছে একটু। পিটপিট দৃষ্টিতে মাকে পরখ করছে প্রিয়, নিজের আসল পরিচয় জানার পর এই প্রথম মানুষটার সাথে তার মেয়ে হয়ে কথা বলবে। মনে হাজারো প্রশ্ন, অনেক কিছু জানার বাকি আছে এখনো, কিন্তু অদ্ভুতভাবে কিছু বলতে পারছে না, থমকে গেছে, ধাক্কা সামলাতে সময় লাগছে। কিছুক্ষণ নীরবতে ডুবে রইল পরিবেশ। নীরবতা ঘুচিয়ে আয়েশা বেগম বললেন, রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী অ্যান বলেই নিজের সর্বস্ব নিয়ে হেনরিকে ভালোবেসেছিল। পরমা সুন্দরী ক্ষমতাবান নারী হয়েও রাজাকে আটকে রাখতে পারেনি। রাজা সেন সিমরের রূপে আটকে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে রানীকে মুন্ডুপাত আদেশ দেয়, নিষ্পাপ অ্যান বোলেইনকে হত্যা করে। সময় কাটে তার অনেক বছর পর ইংল্যান্ডের রানী হয় অ্যান বোলেইন কন্যার রানী প্রথম এলিজাবেথ। ছোট্টবেলা থেকেই অবহেলায় বড় হওয়া এলিজাবেথের রানী হওয়াটা ছিল অ্যান বোলেইন নীরব প্রতিশোধ। প্রকৃতি ঠিক তার প্রতিশোধ নিয়েছিল। রাজা হেনরি কখনো শান্তি পায়নি। পরবর্তীতে জ্যানসিমোরের পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়। সবচেয়ে বড় প্রতিশোধ প্রকৃতি তখন নিল যখন সেই পুত্র সন্তানটাও খুব অল্প বয়সে মারা যায়। সেই পুত্র সন্তানের জন্য রাজা হেনরি অ্যান বোলেইনকে দূরে ঠেলে দিল। সেই পুত্র সন্তান মৃত্যুর পর রাজ্য অ্যান বোলেইনের মেয়ে এলিজাবেথের হলো। প্রকৃতি প্রতিশোধ, কি আশ্চর্য! প্রিয় নিমিষ তাকিয়ে আছে, চাপা জেদ চেপে বলল, তো এই হিস্টোরিক্যাল কাহিনীর মধ্যে কি বোঝাতে চাইছো? আমি এলিজাবেথের মতো তোমার কাছে শুধুই প্রতিশোধের মাধ্যম? আমি প্রতিশোধ নিতে চাইনি প্রিয়, অন্যায়ের বোঝ কাউকে ছাড় দেয় না, কোনো না কোনোভাবেই প্রকৃতি ঠিক প্রতিশোধ নেয়, তাই ঘুরে ফিরে তোর হাতে এমনটা হলো। তাছাড়া আমি জানতাম ভাগিনীকে জন্ম দিয়েছি, খানিকের জন্য ক্ষান্ত হলেও দমে যাবে না সে, অন্ধকারে উজ্জ্বল সূর্যের মতো নিজের আলো ছড়াবে। চোখ জলে ভরে এলো প্রিয়র, ব্যথাতুর কণ্ঠে প্রিয় জিজ্ঞাসা করল, আমার অভিমান তোমার উপরস সমপরিমাণ, আমি কি তোমার এতই অপছন্দ ঘৃণার ছিলাম যে মেয়ে বলে স্বীকার করতে তোমার লজ্জা হতো? কেন নিজের পরিচয় বলনি আমাকে? নিজের আসল পরিচয় জানার আমার কি অধিকার ছিল না? আয়েশার সহজ স্বাভাবিক আওয়াজ, অবশ্যই ছিল, কিন্তু আমি চাইনি তোর উপর কোনো কলঙ্কের দাগ পড়ুক। এই উচ্চ সমাজের রীতিনীতি বড্ড অদ্ভুত, পিতৃ পরিচয়হীন সন্তানকে অবৈধ বলে গণ্য করা হয়, আর এই পরিচয়ের জন্য ওই মানুষটার কাছে নত হব, তার অন্যায় মেনে নেব? আমার বিবেক সেই অনুমতি দেয়নি কখনো। যে জীবনে আত্মসম্মান নেই, অফুরন্ত সুখ থাকলেও সেই জীবন আমার কখনোই চাই না। তাই বলে কি আমারও জানার অধিকার ছিল না? জেনে কি হতো? কষ্ট বাড়ত, তোর হাস্যোজ্জ্বল জীবন অন্ধকারে ঢেকে যেত, সম্পর্কের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের বসতি বাড়ত, যেখানে আপন পর নামক ভেদাভেদ হতো। এই অশান্তির কি দরকার ছিল? তার চেয়ে বরং যেভাবে চলছিল চলুক, থাক না আমার একাকিত্ব, কিছু অপূর্ণ ইচ্ছা, তুই ভালো ছিলি, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। আর তোমার বেঁচে থাকার ব্যাপারটা আমাকে বলার এইটুকু প্রয়োজন বোধ করলে না? প্রতিটা মুহূর্ত আমি অনুতপ্ততায় পড়েছিলাম, দিনের পর দিন নিজেকে দোষারোপ করেছিলাম, সবচেয়ে সবসময় মনে হয়েছিল আমি ইমানদীপুর না গেলে, শতাব্দের সাথে সম্পর্কে না জড়ালে এমনটা হতো না বোধ হয়। সব দোষ আমার ছিল। বলতে বলতে কয়েক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল প্রিয়র। আয়েশা বেগম অনুতপ্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। সত্যি এটা তার অন্যায় ছিল, প্রিয়র সাথে একবার যোগাযোগ করার দরকার ছিল অন্তত, কিন্তু তার হাতেই বা কি ছিল? প্রিয় ছোট্ট ছিল, ছবি পাগলা কুত্তার মতো তার পেছনে পড়েছিল। আয়েশা বেঁচে আছে সামান্য টের পেলেও ঝামেলা হতো, আয়েশাকে হাতের কাছে না পেয়ে প্রিয়র ক্ষতি করত, মেয়েকে বোঝানোর চেষ্টা করল আর বলল, এতে তোর কোনো দোষ নেই প্রিয়, ভাগ্যটাই এমন ছিল, যদি এইসব কারো দোষ থাকে তাহলে সব দোষ সোয়েবের, তার জন্যই আজ আমাদের চন্নচড়া ব্যামিল জীবন, এত দূরত্ব এত কষ্ট। ওই মানুষটা আমার জীবনের নিমিষকাল অভিশাপ, ওর সাথে যা হয়েছে এসব প্রাপ্য ছিল তার, কাউকে ঠকালে নিজেও ঠকতে হয়, তাও ভীষণ জঘন্য রকমভাবে। খানিক চুপ থেকে বিহবল কণ্ঠে আওড়ালো, প্রিয় তুমি বেঁচে আছো কি করে? বাড়িতে তোমার জ্বলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল,
তুমি বেঁচে থাকলে ওই লাশকার ছিল। আয়েশা খানিক চুপ রইল, নিরবতা গুছিয়ে বলল, নিষ্ঠুর সমাজ যখন আমাকে ব্যবসা উপাধি দিল, আত্মহত্যাই আমার একমাত্র রাস্তা ছিল। নিজের আত্মসম্মান হারিয়ে এই বিষাক্ত সমাজে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না এক মুহূর্তে। সেই রাতে শতাব্দ তোর হাতে তোর হাত চাইতে আমার কাছে ইমানদীপুরে এসেছিল। তখন সে তোর পরিচয় সম্পর্কে সবটা জানতো। সকালে তোকে জাফর ভাইয়ের হাতে ফিরিয়ে দিয়ে ক্ষণে ক্ষণে পড়ছিল। আর ওর স্বভাব বরাবরই ব্যাপারোয়া, যেদি অকপট। সময় ক্ষণ তাকে বাধা দিতে পারেনি কখনো। মূলত যে কোনো মূল্যেই হোক না কেন, তার প্রিয় চাই আমার সাথে এক প্রকার দ্বন্দ্ব করতে এসেছিল। কয়েকবার কলিং বেল চেপে কোনো প্রত্যুত্তর না পেয়ে পিছনের ঘরে জানালায় উঁকি দেয়। আমি তখন দড়িতে ঝুলছিলাম, শেষ নিঃশ্বাস ফেলছিলাম। তড়িগড়ি করে ছাদ থেকে ভিতরে আসে শতাব্দ, দড়ি থেকে কোনো রকম নিচে নামায়। আমার শরীর তখন দুর্বল ক্লান্ত, মাথায় আত্মহত্যা করতে হবে গুড়গুড় করছিল তখনও। শতাব্দ আমাকে থামালো, শান্ত করার চেষ্টা করলো। বাড়িতে জেদ করে ঢাকায় চলে যাওয়ার, গ্রামের সাথে ছিল যোগাযোগ বিচ্ছিন্ন, এদিকটায় কোনো কিছু সম্পর্কে অবগত ছিল না তখনও। ধীরে ধীরে আমার থেকে সবটা শুনলো, আত্মহত্যা বদলে বিকল্প পথ আত্মগোপন করতে বলল। আমি তখন বরাবরই ভেঙে চূর্ণ বিচূর্ণ। এই নিকৃষ্ট সমাজে বাঁচা আমার জন্য অসম্ভব। এই পরিচয়, আমার মানসম্মান সব নোংরা ডোবায় ডুবে গেছে। যতই জায়গায় পাল্টাই, এই অপবাদ মোশা যাবে না কখনো। আর বেঁচে থাকলেও ছবি আমাকে ছাড় দিবে না একটুও, হয়তো খুন করবে নয়তো ব্যবসা বানিয়ে রাখবে। তাই শতাব্দের প্রস্তাবে আমি রাজি হই। সেই রাতে মর্গ থেকে লাপাত্তা বিনষ্ট লাশ জোগাড় করে শতাব্দ। সরকারি মেডিকেলের ছাত্র হওয়া সবটা জানতো। আমার বান্ধবী সালেহ ও তার স্বামী মহসিন দুজনই ওই সরকারি হাসপাতালের ডাক্তার। ওদের তো চিনিস, তুরফার বাবা মা, ওরাই ব্যবস্থা করে দেয় সবটা। সেই শহরে জীবন্ত মানুষের কেউ খবর রাখে না, সেখানে মৃত মানুষের খবর নেয় কয়জন। টাকা দিলে লাশ জোগাড় হয়। ভোররাত অবধি ফোনে সবটা প্ল্যান করে চারজন। ব্যাপারটা অত্যন্ত টপ সিক্রেট ছিল। রাতে অপেক্ষা করি, গভীর রাতে ঢাকা থেকে লাশ আসতেই তা শোয়েব শোয়ার ঘরে ফ্যানে ঝুলিয়ে দেই। আমি ঢাকায় শতাব্দের অ্যাপার্টমেন্টে চলে যাই। এদিকে মৃত্যুর খবর ছড়াছড়ি, চেহারা নষ্ট, শরীরের কাঠামো কাছাকাছি হওয়ায় সন্দেহ হয়নি কারো, এমনকি আমার বোনেরও। কেউ একবারও ভাবেনি ফাঁসিতে ঝুলে এভাবে দেহ নষ্ট হয় না। লাশটা ছিল মরণ ব্যথিতে আক্রান্ত এক দরিদ্র মুসলিম পরিবারের রোগীর, মর্গে সংগৃহীত ছিল। টাকার অভাবে পরিবার ছোটাতে পারেনি। আমরা জানতাম এটা নিয়ে কেউ পুলিশ কেস হবে না, যত সম্ভব দ্রুত ধামাচাপা দিবে, দিতে চাইবে সবাই। ছবি কোনো দিন চাইবে না এসব ঘেটে তার রাজনীতি কেরিয়ারে ধস নামাতে। লাপাত্তা মেডিকেলে এতদিন পড়ে থাকা গরিব পরিবারের লাশটা দাফন হলো। প্রথম দিন শতাব্দকে দেখে ফেলে কাজের খেলা, তাই শতাব্দ টাকা পয়সা দিয়ে ভয়ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করে। এদিকে আমি ঢাকায় জায়গা পরিবর্তন করি, শতাব্দ সালেহাদের সাহায্য নিয়ে পাসপোর্ট তৈরি করি। ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন না হয় তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। ব্যাংকে মোটামুটি ভালো অঙ্কের সেভিংস থাকায় দেশ ছাড়তে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি। এত বছর দেশের বাহিরে ছিলাম, রিসেন্টলি তোর সুইসাইডের খবর পেয়ে দেশে ফিরেছি। হতভম্ব প্রিয়, কেউ ঠিক বলেছে, শিক্ষিত মানুষ ভীষণ ভয়ঙ্কর। বুদ্ধির জোরে এরা সত্য মিথ্যা বাঁচা মরার মধ্যে সূক্ষ্ম সুতা সমান জায়গাতে অবাস্তব একটা গল্প বানাতে পারে। কি বিচক্ষণতার সাথে এমন স্ট্রং প্ল্যানিং করেছিল, যা অজব্দি খুনা করা টের পায়নি কেউ, অথচ একটু উনিশ বিশ হলে সবটা ঘেটে যেত। এমনভাবে পুনর্জন্ম হয়, বেঁচে থাকার একটা সুন্দর সুযোগ পাওয়া যায়, এসেই বুঝি বলে মাস্টার প্ল্যান। আর এই প্ল্যানের মাস্টার মাইন্ড শতাব্দ। স্বস্তির শ্বাস ফেললো প্রিয়, চোখ জোড়া সলো সলো, মুখে হাত চেপে কান্না বেজে আনন্দের সুরে বলল, আমি জানতাম আমার শতাব্দ কখনো কোনো অন্যায় করতে পারে না। এই বিশ্বাসী বুঝি তাকে ছেড়ে এসেছিস? তোকে কিছু জানাতে শতাব্দকে আমি নিষেধ করেছিলাম, আমার কাছে সে ওয়াদাবদ্ধ ছিল। আয়েশার অকপটে গম্ভীর আওয়াজ, মায়ের দিকে তাকালো প্রিয় আর বলল, ছেড়ে আসার কারণটা আমার নিজস্ব। কি কারণ? তুমি এসব প্রশ্ন কেন করছো? ব্যাপারটা আমার আর শতাব্দের, মেয়ের জীবন নিয়ে আমার জানার অধিকার আছে প্রিয়। ও বুঝেছি, তুমি তার তদারকি করে বোঝাতে এসেছো, তাহলে আজই এলে কেন? এতদিন সামনে আসুনি কেন? আর ঠিকানাই বা কে দিল? মেয়ের ব্যবহার হতাশ আয়েশা, মেয়েকে হাতে করে চিনে সে। এই যে প্রিয়র চোখমুখে রাগটা বরাবরই ঠুনকো, এই কথা এড়ানোর জন্য একান্ত আয়েশা মেয়েকে বলল, ঠিকানা কোথায় পেয়েছি তা না জানলেও চলবে তোর। একটু চুপ থেকে বোঝানোর স্বরে আবারও বলল, একদিন শতাব্দ থেকে আমি তোকে দূরে থাকতে বলেছিলাম, মূলত তোকে শৈশব থেকে দূরে রাখার আমার উদ্দেশ্য ছিল। আজ আমিই বলছি, শতাব্দের মতো ছেলে হয় না প্রিয়। ছোট্ট থেকে দেখেছি ওকে, রাগী, জেদি, অবাধ্য, অথচ তোর জন্য শান্ত, ধৈর্যশীল, বাধ্য।
শোভার মতো ঠকবাজদের দুনিয়ায় শতাব্দের মতো মানুষ পাওয়াটা ভাগ্য। তোর জন্য ছেলেটাকে প্রতি মুহূর্তে পড়তে দেখেছি, বিচ্ছেদের ক্ষণে বিরহতে ডুবেছে ছেলেটা। কথা হলে তোকে নিয়ে অফুরন্ত কথা বলতো রোজ, ওর প্রতি কথায় অধিকারবোধ জড়ানো, ভীষণ সুন্দর করে বলতো আমার প্রিয়। কাউকে একটা এতটা ভয়ঙ্করভাবেও ভালোবাসা যায় আমার জানা ছিল না। অন্তত আড়ালে থেকেও সব সময় তোর উপর নজরই রাখছিল। তোর কি মনে হয় লিমনের স্বীকারোক্তি ওইসব প্রমাণ সাদ একাই জোগাড় করেছে? ওইটুকু ছেলে একাই সব পারবে? শতাব্দ নিজেই জোগাড় করে সাদের হাতে দিয়েছে, আর তোকে জানাতে নিষেধ করেছে। তুই ওর থেকে গোপন রাখতে চেয়েছিস, তাই ও আড়াল থেকে তোর সাহায্য করেছে। পৃথিবীতে একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও ব্যতিক্রম নই। তবে যদি কেউ শতাব্দের ভালোবাসার সামনে তুলনা করে তাহলে আমি পরাজিত। প্রিয়র অধৈর্য আওয়াজ যতই ভালোবাসুক, তবু আমার থেকে তার দূরে থাকাটাই শ্রেয়। আত্মসম্মান যখন সীমানা পার হয় সেটার আত্মসম্মান রয় না, অহংকারের রূপান্তরিত হয়। হ্যাঁ, আমি অহংকারী। আয়সার শান্ত থাকতে পারল না, রাগী কণ্ঠে বলল, এত ভালোবাসার পর ছেলেটাকে ছেড়ে দিবি প্রিয়? ধরে নিব তোর মধ্যে সোহাবের নিকৃষ্ট রক্ত। কেন শতাব্দের সাথে থাকতে পারবি না তুই? কেন? চিৎকার করে উঠল প্রিয়। কারণ আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আমি অপূর্ণ। থমকে গেল আয়েশা, মেয়ের দিকে তাকিয়ে রইল নিমিষ, কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল প্রিয় আর বলল, এক বছর আগে ট্যুরের কথা বলে ইন্ডিয়াতে গিয়ে টিউমারের অপারেশন করেছি। ভাইয়া বাবি ছাড়া আর কেউ জানে না এখনো, সন্তান জন্ম দিতে আমি অক্ষম। এই অপূর্ণতা নিয়ে কি করে সংসার সাজাই? সে যে সকল সুখের কাম্য, তোমার কি মনে হয় তাকে ছেড়ে ভালো আছি ভীষণ? আমি একটু একটু করে মরে যাচ্ছি রোজ, তাকে আমি কি করে ভুলবো? সে যে আমার প্রথম প্রেম, তার থেকে ভালোবাসার হাতে খড়ি। একজন ফিলোফোবিক রোগীকে ভালোবাসতে শিখিয়েছে শতাব্দকে বিয়ে করতে যেয়ে আমি থমকে গিয়েছিলাম মা, বুঝে উঠতে পারছিলাম না আদৌ আমি ঠিক কি করছি। বাবা মাকে নিরাপদ রাখতে সবার সামনে সম্পর্ক চিহ্নের নাটক করেছিলাম। সেদিন আমার সব বিষণ্ণতা কান্না এই বিয়েটাকে ঘিরেছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বোধহয় ভীষণ রকম অন্যায় করছি, নিজ স্বার্থে শতাব্দকে ব্যবহার করছি। বিয়ের পর আমি বারবার তার থেকে দূরে থাকতে চেয়েছি, আমি তিক্ত বলিতে আঘাত করেছি, কিন্তু অদ্ভুতভাবে সে শুধু ভালোবেসেছে আমায়। হাজার দূরে ঠেলে দিলেও আমাকে ভালোবাসাটাই যেন তার জিত ছিল। তাই সেই রাতে ইমানদিপুর কেন গিয়েছিল এই বাহানায় সেরে এসেছি। সত্যি বলতে প্রচণ্ড রকম যন্ত্রণায় ভুগছিলাম, না পারছিলাম তাকে ছাড়তে, না পারছিলাম কাছে থাকতে। কেউ না জানুক, আমি তো জানি আমার কমতি। এই কমতি দিয়ে সংসার বেঁধে আজীবন তাকে কি করে ঠকাই? সে নিঃস্বার্থ ভালোবেসেছে, আমি কি করে স্বার্থপর হই? বলতে বলতে কেঁদে ফেলল প্রিয়। আয়সা মেয়েকে বুকে জড়িয়ে ধরল, আজীবন তার মেয়েটাকে কেন এত কষ্ট পেতে হয়? যা পেয়েছে তা কি যথেষ্ট ছিল না? মা না হতে পারার অভিশাপটা কেন তাকেই পোহাতে হলো? সলসল চোখ, বুকে আক্ষেপ চাপা জেদ নিয়ে শুধু আকাশ পানে চেয়ে রইল। এটা বিধাতার কেমন নিয়ম? দানমন্ডিদের নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আয়সা বেগম, সামনে ধোয়া ওড়া কফির মগ, মুখোমুখি চেয়ারে বসে আছে শতাব্দ, ভীষণ অস্থির অধৈর্য। কফির মগে চুমুক দিতেই শতাব্দ অকপট আওয়াজে জিজ্ঞাসা করল, কেমন আছে ও? কি বলল, কিছু কি জানতে পেরেছেন? শতাব্দের অধৈর্যতা দেখে স্মিত হাসল আয়েশা আর বলল, আমি যতটুকু জানি ডাক্তাররা শান্ত স্বভাবের হয়, এমন রক্তটা অধৈর্য ডাক্তার এই প্রথম দেখছি। বিরক্ত হলো শতাব্দ আর বলল, শান্ত থাকার জন্য শান্তির প্রয়োজন, আপনার ফাজিল মেয়ে আমাকে ওইটুকু শান্তি দিয়েছে। আয়েশা আবারও হাসল, শতাব্দ রেগে গেল, আপনি হাসছেন সিরিয়াসলি? ছোট্ট শ্বাস ফেলে আবার জিজ্ঞাসা করল, কেন বাড়ি ছেড়েছে কিছু বলল? আয়েশার রহস্যময়ী ভঙ্গিতে বলল, আমার মেয়ের সাথে কি কথা হয়েছে তা তোমাকে বলবো কেন? শতাব্দ রাগে কিটকিটিয়ে কিটকিটা হয়ে বলল, আমি চাইলে আপনার মেয়েকে ঘাড়ে ধরে বাড়ি নিয়ে যেতে পারি, এতে অশান্তি বাড়বে, আপনার মেয়ে আবারও পালাবে, পালাতে চাইবে। ঝামেলা চাইছি না, মূল কারণ জেনে সমাধান করতে চাই, আর আপনার মেয়ে তা আমার সামনে কোনো দিন স্বীকার করবে না। সত হোক আপনার মেয়ে, আপনারই মতো জেদি। তোমার সাহস দেখে অবাক হচ্ছি, আমার সামনে আমার মেয়েকে ঘাড়ে ধরে বাড়ি নিয়ে যেতে চাইছো, আবার আমাকে জেদি বলছো? কারণ মেয়ে অবধি পৌঁছানোর ঠিকানা আমিই দিয়েছি, তাছাড়া আপনি আগে আমার সহযোগী পরে শাশুড়ি, এখন আমার বউকে চাই। তুমি বোধহয় দুনিয়াতে একমাত্র জামাই যে বউ পেতে শ্বশুর শাশুড়িকে হাত করেছে, প্রথমে জাফর ভাই আর এখন আমি। ফোঁস করে শ্বাস ফেলল শতাব্দ আর বলল, অনেক লেগ পুলিং করেছেন মা, এবার আমাকে সত্যিটা বলুন, আমি জানতে ভীষণ অধৈর্য। আয়েশা বেগম গম্ভীর হলো, এবার একটু চুপ থেকে গম্ভীরতা এটে সবটা শতাব্দকে বলল। শতাব্দ চুপ, অস্বাভাবিক শান্ত। আয়েশা ডাকল আর বলল, এবার সিদ্ধান্ত তোমার, আমার মেয়ের ভালোর জন্য আমি কখনো বলবো না, তাকে মেনে নাও,
এতে প্রিয়র অসম্মান। রাগে টকবকে উঠল শতাব্দ, গম্ভীর হয়ে বলল, এই ওর বিশ্বাস, এই তুচ্ছ কারণে বাড়ি ছেড়ে পালিয়ে গেল? সাহস দেখেছেন, অসুস্থতার কথা লুকালো, ইন্ডিয়া যেয়ে চিকিৎসা করালো, আর ওকে কে বলল সামান্য বাচ্চার জন্য আমি আফসোস করব? ব্যাপারটা শতাব্দী যে মেনে নেবে তা নিয়ে শতভাগ নিশ্চিত ছিল, কিন্তু এই রাগের ব্যাপারটা গরমিল হয়ে গেল শতাব্দ রাগছে কেন, ভেবেছিল আফসোস করবে, কিন্তু রাগ? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শতাব্দ, চোখে মুখে ভয়ঙ্কর রাগ। আয়সা বিহবল সুরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? শতাব্দের ঠান্ডা উত্তর, আপনার মেয়ের সাথে অনেক বোঝাপড়া বাকি। আয়সা হতভম্ব, পিছন থেকে আরেকবার ডাকলো আর বলল, সত্যি যাচ্ছ? বিলটা দিয়ে যেও। সামনে এগোতে এগোতে রুখ আওয়াজে উত্তর দিল শতাব্দ, অনেক টাকা আছে আপনার, বিদেশি ডলার কিনা? হাসলো আয়সা। শতাব্দের সাথে বরাবরই ঠোকাটুকি সম্পর্ক তার, কফির মগে চুমুক দিল, যে জানে সুরক্ষিত শক্ত হাত মেয়ে দিয়েছে সব ঠিক হবে। এবার ঘাটতারা শতাব্দ তার জ্যাদিপ্রিয়কে ফিরিয়ে আনবে ঠিক। গভীর হচ্ছে রাত, ঘনবর্ষণ ঢাকার বাহিরে হওয়ায় এলাকায় লোডশেডিং হয় প্রচণ্ড, বাড়িতে নতুন উঠায় বিদ্যুতের বিকল্প কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়নি এখনও, নিবু নিবু মোমবাতি জ্বলছে, চোখে ঘুম নেই, জানালার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়, আচমকা দরজায় করানো হলো ঠক ঠক, এত রাতে কে আসবে, ভয় কেঁপে উঠল প্রিয়, দরজা খুলবে না বলে সিদ্ধান্ত নিল। সময়ের সাথে সাথে শব্দ বাড়ছে প্রচণ্ড, বিরক্ত হলো প্রিয়, এভাবে শব্দ হলে ঝামেলা হবে, বাড়িওয়ালা অবধি নালিশ গড়াবে, কে এসেছে একবার খুলে দেখবে কি? অনেক ভেবেচিন্তে দরজা অবধি গেল, কে এসেছে গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো, অপর পাশ থেকে উত্তর এলো না কোনো, দরজার পিঠে শব্দ করে যাচ্ছে অনবরত। এবার প্রিয় প্রচণ্ড রকম বিরক্ত হলো, রেগে দরজা খুলতি হতভম্ব, শতাব্দ বলেই ভয়ে চমকে গেল প্রিয়, তড়িগড়ি করে দরজা লাগাতে ব্যস্ত হয়ে পড়লো শতাব্দ, আটকালো, জোর খাটিয়ে ভিতরে ঢুকলো, প্রিয় ভীতু বিমূর হতভম্ব, ছোট্ট ডোক গিলল। তো ফ্রেন্ডস, অনেক বড় একটা পর্ব, কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, সবসময় ফারুক ডাডির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।